Rot lu ya. Awas ular. হ্যালো বন্ধুরা, কিরম আছো? আশা করি অনেকটা ভালো আছো। আর আমিও একদম ফাটাফাটি আছি। ফাটাফাটির একটা রিজন হইল ব্যাকসাইডে দেখতে পারাইনি, এই যে ব্যাকগ্রাউন্ড, এটার ব্যাকসাইড দেখি। বর্তমানে আমি আছি হাইলাকান্দি থেকে অলমোস্ট 45 কিলোমিটার দূর। এটা হইল গিয়া দুয়ালিয়ার পানগঞ্জের ডিস্ট্রিক্টে পড়ে। তো আজকের ব্লগটা অনেকটা ইন্টারেস্টিং হইব, ইন্টারেস্টিং ইন দ্য সেন্স আমি যাইরাম হাইলাকান্দিতে কি আমার মামার বাড়ি সোনাখীরা। তো ওখানে কিতা হইব অবভিয়াসলি টাইটেল থাম্বনেইলে তো দেখি লিছো, বাট ওখানে চেক আউট করো। এই ব্যাকগ্রাউন্ডটা একদম পুরাপুরি মানে পাহাড়ের টপে আছি, সঙ্গে আছে খেখে, সঙ্গে প্রথমে আছে একটা ধন্য, এখানে আমার ভাইয়ের জন্য আর একটা সঙ্গে আছে খে আমার সেই পুলিশ ভাই, তার স্পেশালি ডিউটি থেকে ছুটি লই আইসি, ওই অকেশনটা অ্যাটেন্ড করতে লাগে। তো এই অকেশনের বিষয়ে যা আছে সব কিছু তো ডিটেলসে পরে কইমু। আপাতত ভাবলাম যে ভিডিওটা স্টার্টিং এই সুন্দর জায়গা থেকে করি, আর যদিও ফেসবুক উপরে রোদ পড়ে বা তোর অতটা বাতাস খাইছি যে এখন একটু জারি যার। তো চলো এখন আর প্যাকেট প্যাকেট কম করি, সুজা এখন আগে মামার করো যাই গিয়ে ঠান্ডা ঠান্ডা হয়ে এরপরে গল্প করলাম তোমরা সঙ্গে। আই গেছি গরু আবার পরে দিকে তার গলু গলুর লাগে কি ব্যস্ত বেচারা ওয়েট থাকে। তো গাইস ওখানে বাজে গেছে পাঁচটা, এখানে ব্যাকগ্রাউন্ডে দেখতে পারো কাপু আই গেছে, সঞ্জয় রেডি। তো আজকে কিতা হইব ভিডিওতে আমি মামিও এখানে পুরাপুরি করে। তো তুমি খাওয়া দাওয়া ফেট পূজা শেষ, তখন আমরা যে মেইন কাজের লাগে আইছি কিতা লাগে এখন আমরা কই যাইমু। যাতে কোনো অসুবিধা করে না। আর এটার একটা মানে এক্সাক্ট জায়গাটা শুনছি ভাতারকান্দি থেকে 10 কিলোমিটার হইব, আর যেটা হইলো গিয়া 7টা হাতি রাখবো। তো দেখবো এখন আই হোপ অনেকটা ইন্টারেস্টিং হইব, তারার মুখ থেকে শুনলাম। যদি পরে দিকে কিছু এক্সপেকটেশন উল্টা ফুলটা হইতে আমার কিন্তু কই না, এটা গল্প যতটা কইতাম তারা শুনেছিলি। তখন সুজা সুজি যাই গিয়া রত যাওয়ার পরে দিকে মানুষের ভিড় দেখতে পারো, যতক্ষণ নজর যায় এদিকে মানুষ, ইভেন কি ঘুরাইয়াও দেখতে পারো এদিকে যতটুকু আসি খালি মানুষই মানুষ। তো ওখানে আমরা পায়ের চপ্পল উপল সব এখানে কোনো এক জায়গাতে রাখি দিব, রাখিয়া এই ব্যাগের মধ্যে যাই মুইখান দেখতে পারো। আর কি অলরেডি দেখা যায় কিনার থেকে দেখাই মতো, চলো ওখানে যাই পিছে যাই গিয়ে তাড়াতাড়ি, আর পরে দিকে পুরোপুরি ক্লোজ থেকে দেখাই। আর তো গাইস এখানে লুকানি চলের চপ্পল এখানে কিনারে দেখতে পারো, ফেকের মধ্যে একটা রথের কিনারে আইছি, এখানেও আরো মাল্টিপল রথ আছে, সবটি কিনারে যাইমু। এখানে দেখতে পারো সব রেডি করা ওর পুরাপুরি ফেকের মধ্যে হাঁটা শুরু পুরা খেয়ে তুইব। আর এখানে দেখতে পারো তোমরা যে কইছিলাম হাতিয়ে টানবো, তো এটাই সেই হাতিটা। তো সবটির পিছনে পিছনে এক একটা হাতি হইব, যদিও ফার্স্ট টাইম এটা একটা দেখা গেছে, বাকিটা রয়ে গেছে। আর এখানে পাবলিক দেখতে পারো রোডের উপরেও আছে, আর এখানে যত দেখতে পারো পুরাপুরি পাবলিকই পাবলিক। পুরাপুরি ফেকর মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া ভিডিও বানাই না, এখানে ব্যাকগ্রাউন্ডে দেখতে পারে এই রোডটা টানিয়া টানিয়া নেওয়া চলের নেওয়া হইব। ওই ওখানে আরো আছে অনেকটা রথ, সবটি মিলিয়া লাস্টে একলোকে টানা হইব, তো সবটা মজা হইব। সঙ্গে থাকো আজকের ভিডিওটা এক্সক্লুসিভ ভিডিও দেখতে পারো, হাত দিয়ে টানা শুরু করে দিছে লোকে, মানুষও টানরা হাত দিয়ে টানা শুরু করছে। দেখো হাত দিয়ে টানে কতক্ষণ জল, ইমেজিন করতে পারো এই দেখো অবস্থা, মানুষ প্রায় প্রায় হাঁটুর উপরে পর্যন্ত এই জলের দিকে ভালো নি চলের। এখানে দেখতে পারো সব দেখো রথ লইয়া আওয়াজ চলেন, এখানে দেখতে পারো সামনে আর কতটা রথ রাখা আছে, সব একখানে মিলিয়ে হইব। এখন এই জায়গাটার লোকেশন যদি অন্য বছর আইতে চাও, এই বছর তো একবারে আর আইতে না, অন্য বছর আইতে চাইলে
Tubuh
চলের কারণে নাচিস তো চলে অনেকটা কালচার আছে দেখে দেখে অনেকটাই ভালো লাগে তো गाइस এখানে শেষ পেকু গাবেন এই যে সাতটা রাতের ফিরাই রত তো আই হোপ পুরো ভালো লাগে ওখানে রাতে হয়ে গেছে যদিও ওখানে ভিতরে একটু ওখানে নাচু চলার অনেকটাই সুন্দর দেখাইলাম ওখানে রাতে হয়ে গেছে যাইতে লাগবে অনেকটা দূর হই তো যদি তোমরা এই প্রচেষ্টা ভালো লাগে আমি তোমাদের লাগি এরকম ইউনিক ইউনিক আর লোকাল রিলেটেড কন্টেন্ট আনতে থাকি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করিও চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করছো না তো কি করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে বেল আইকন প্রেস করে দিও আমি মিলাম তোমাদের সঙ্গে আরো নতুন কোন ইন্টারেস্টিং জিনিস নিয়ে ততক্ষণ পর্যন্ত বাই বাই তো গাইস দেখতে পাররাই এখন যাইরাম গে বাট এখানে এইভাবে ট্র্যাক বানানি হইছে আগামী কালকে থেকে এখানে ধান রোয়া শুরু হইছে এটার স্পেশালিটি এই রোডের স্পেশালিটিটা এটাই যে এখানে কি হয় যে ধান যেটা লাগে আর ক্ষেত করতে লাগে না ওই জায়গাতে ওই যে মানুষে অতটা উড়ে যে কালকে থেকে ধান লাগানি শুরু হয়েছে